হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ওয়ার্ল্ড গ্রিন গার্ডেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বর্ষাকালের ওয়েদারে সবথেকে ভালো গাছে কলম বাঁধা যায় এবং একটা বড় গাছ থেকে ছোট গাছও তৈরি করা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে একটা বড় গাছে কলম বাঁধবেন, কোন ডালে কলম বাঁধবেন এবং কলম বাঁধার জন্য কী কী সরঞ্জাম দরকার, সেগুলো পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো। চলুন দেখে নিই কীভাবে কলম বাঁধতে হয় এবং সেটার আপডেটও আপনাদেরকে দিতে থাকব। তো আসুন বন্ধু, শুরু করা যাক নতুন ভিডিও। ফ্রেন্ডস, কলম বাঁধতে গেলে আপনাকে আগে সঠিক ডালের পর্যবেক্ষণ করতে হবে, ডালটা পরিপুষ্ট কিনা সেটা দেখতে হবে। আপনি যদি কচি ডালে কলম বাঁধেন সেই গাছে কলম খুব একটা ভালো হবে না। তো দেখতে পাচ্ছেন আমার এই ডালটা কত সুন্দর ডাল এবং আমি চাইছি এখান থেকে কলম বাঁধার, এবং এখান থেকে কলম বাঁধলে ডালটাও পরিপুষ্ট আছে, ডালে হাইট আছে, এখানে তিনটে এও আছে, ডাল বেরিয়েছে, নতুন নতুন ডাল বেরোচ্ছে। সো আমি যদি এখান থেকে কলম বাঁধি জিনিসটা খুব সুন্দর হবে দেখতে। তো কিভাবে কলম বাঁধতে হবে সেটা দেখে নিই। ফ্রেন্ডস, এরকম নারকলের খোসা, আপনি নারকল নেওয়ার পরে সেই খোসাটা প্রথমে 5 দিন বা 7 দিন জলে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পরে খোসাগুলো এরকম হয়ে যাবে এবং আস্তে করে ছাড়িয়ে নিলে, এরকমভাবে ছাড়িয়ে নিলে এই জিনিসগুলো এরকম হয়ে যাবে। এবার এগুলোকে এরকমভাবে আলতো হাতে ছাড়িয়ে নেবেন। আমি এগুলো করে রেখেছি, দেখতেই পাচ্ছেন। এটা দেওয়ার কারণটা হচ্ছে যখনই বর্ষাকালে বৃষ্টি হবে বা এতে জল সোপ করে থাকলে গাছের যে জায়গা থেকে আমরা করব কলম করব সেখান থেকে ভালো শিকড় খুব তাড়াতাড়ি বেরোবে। এইটা আমি নিয়ে নিয়েছি আমার বাড়িতেই তৈরি করা কম্পোস্ট সার, এটা নিয়েছি কোকোপিড, এবং এটা গার্ডেন সয়েল। এই সবগুলোকে মোটামুটি একটা পরিমাণ মতো মাখতে হবে ভালো করে। দেখুন কিভাবে মাখছি অল্প অল্প করে নিয়ে। দেখুন মাটিটা কত সুন্দর তৈরি হয়ে গেছে। এরকমভাবে আপনি করবেন যাতে মাটিটা হালকা হয় এবং জল ধরে রাখার ক্ষমতা থাকে, এরকমভাবে আপনি করে নেবেন। এর পরের পদক্ষেপ গাছে গিয়ে আমি দেখাচ্ছি কী করতে হবে গাছে। দেখুন ফ্রেন্ডস, এই ডালটা আমরা কলম করব। তো এই জায়গা থেকে আমাকে কী করতে হবে, ডালটাকে আস্তে আস্তে ছিলে নিতে হবে ভালো করে। এমনভাবে ছিলবেন ফ্রেন্ড যাতে গাছের কোনো ক্ষতি না হয়। এইভাবে ছিলে নেবেন আস্তে আস্তে, খুব সাবধানে, যত্ন সহকারে, কারণ গাছটা আপনার, আপনি যত যত্ন করে করতে পারবেন আপনারই ভালো হবে। দেখুন মাটিটাকে নিয়ে নিলাম, এবার আলতো করে এই জায়গাটা ভালো করে চেপে দেব মাটিটা। দেখুন এইভাবে চেপে দেওয়া হলো। নারকলের ছোবড়াগুলো বড় থাকলে কোনো অসুবিধা নেই, যত বড় থাকবে তত আপনার বাঁধতে সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে, এবং জিনিসটা যখন তৈরি হয়ে যাবে তখন দেখতেও খুব সুন্দর লাগবে এবং আপনার মনে আলাদা রকম খুশি হবে যে আপনি নিজেও পারেন। তো এই রকম স্টেপগুলো ফলো করতে থাকলে আপনি নিজেও গাছে কলম বাঁধতে পারবেন। তো এরকমভাবে আপনি পুরোটা ধরবেন এবং আস্তে করে এই যে এইরকম দড়ি দিয়ে আস্তে করে গাছটাকে বেঁধে দেবেন। এরকম উপরে একটা বাঁধবেন এবং নিচের দিকে একটা বেঁধে দেবেন, ব্যাস। তাহলেই হয়ে যাবে আপনার কলম বাঁধার কাজ।
দেখুন আমার কলম বাঁধা কমপ্লিট। দেখুন গাছটা কত সুন্দর লাগছে, দেখতেও সুন্দর লাগছে। এবং এরপরে আস্তে আস্তে স্প্রে করে দেবেন, জলে স্প্রে করে দেবেন। তাতে কি হবে, গাছটা এর ভেতরে জল যখন থাকবে তখন গাছটা শিকড় ছড়াতে খুব তাড়াতাড়ি সুবিধাও হবে। দেখলেন বন্ধুরা কিভাবে গাছে কলম বাঁধতে হয়। নেক্সট আপডেটে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গাছের কলম থেকে শিকড় বেরোচ্ছে এবং সেটাকে কিভাবে কাটতে হবে, সেটাকে কিভাবে অন্য পটে পটিং করতে হবে, সেগুলো দেখাবো। দেখে আশা করি আপনাদের হেল্প হয়েছে। এবং আপনি বর্ষাকালে আপনার বাড়ির যে ছাদ বাগান রয়েছে সেখান থেকে গাছের কলম বাঁধতে পারবেন এবং নতুন গাছ তৈরি করতে পারবেন। সো বন্ধুরা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং গাছপ্রেমীদের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।